দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ফর্ম বিক্রি। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলায় 8টি বিভাগীয় বুথে চলবে মনোনয়নপত্র বেচাকেনা। শেখ হাসিনা মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে শনিবার শুরু হয় আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা। প্রথম দিনে 1064টি ফর্ম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো অনলাইনে বিক্রি হয়েছে 14টি ফর্ম। এতে দলটির আয় হয়েছে 5,32,00,000 টাকা। অনেকে দুই বা একাধিক আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র সাইদ খোকন ঢাকা 6 এবং 8 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। অন্যদিকে ক্রিকেটার সাকিবুল হাসান মাগুরা 1 ও 2 আসন এবং ঢাকা 10 আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেন।